বৃষ্টিম্যান পূজা, সকাল থেকে বলে যাচ্ছে বৃষ্টি পড়বে খেলা হবে না, বৃষ্টি পড়বে খেলা হবে না। আমি ভাই মানে আমার তো একজন মানে ওয়েল উইশার রোল ঠিকঠাক হচ্ছে না, দেখতেই পাচ্ছ না তো, না হলে কিন্তু খেলা অ্যাবান্ডেন্ট হয়ে যেতে পারে। প্রচুর জল, কি লেভেলে জল উঠছে, একটুও রোল করছে না বল। ওয়েলকাম টু ফ্যান্ডাম, তো অসাধারণ বৃষ্টি পড়ছে বাইরে, আর কুচের মুখ দেখতেই পাচ্ছ, সব ভেজা উপর থেকে নিচ অব্দি ভেজা। আজ পিছনে সব আমাদের পাড়ার ছেলেপুলে আছে, হলো শচীন আর হলো ব্যোমকেশ, দুজন আছে। কাজে কি মনে হচ্ছে এই বৃষ্টি দেখে, আমি কি মনে হচ্ছে বল, খেলা হবে? আর খেলা না হলে সব কিছু আছে আমাদের, তাহলে সব কাজ বাজ ছেড়ে এসছি। আর তোর কি মনে হচ্ছে আজকের খেলা, পুজো ছেড়ে এসেছি? হ্যাঁ, পুজো ছেড়ে কাজ বাজ ছেড়ে এসছি। তোর কি মনে হচ্ছে আজকের খেলায় কি হতে পারে? আগের দিন যা খেলা হয়েছে, হয়তো হতে পারে যে টিমের এতটা এখনো পর্যন্ত আসেনি, আন্ডারস্ট্যান্ডিংটা আসেনি টিমের মধ্যে, জিত জিততে হয়নি। কিন্তু বিরজাজ বলেছে যে যে ভুলটা করেছে আজকে সেই ভুলটা শুধরে নেবে, তো সেই কারণে দেখা যায়, আশা করি কিছু ভালো কিছু এক্সপেক্ট করছি। আগের দিনে এতগুলো যে ইয়াং প্লেয়ারকে দেখলি, তো সেটা দেখে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে। প্রচুর প্রচুর জ্ঞান দিদি যে এত জ্ঞান চলে না, প্রচুর বৃষ্টি হচ্ছে, খেলা শুরু হয় কিনা সেটাই দেখা, না হলে 50 টাকা চলে যাবে। তো যাই হোক, দেখি খেলা শুরু হলে ব্লগ দেখতে হবে, নাহলে এই ব্লগই দেখবে, বৃষ্টির ব্লগ আজকে, বৃষ্টির দিনের ব্লগ। মাঠে চলে এসেছি, অসাধারণ ওয়েদার, অসাধারণ, মানে কি আর বলবো, শুধু ফোনটা বাঁচানোর জন্য ছাতা নিয়ে বসে আছি, নিজেরা পুরোপুরি ভিজে গেছে, সেই খিচুড়ি দেবে আজকে। আর এদিকেও থামোটারা আছে, দেখতে আছো মুখ চেনা লোকজন সব। এই এই ওয়েদার নিয়ে কি বক্তব্য, ওয়েদার আপডেট দিতে এসছি আমি। খেলাটা হোক, এটুকু চাই, খেলাটা হোক, 3 পয়েন্টটা বড় কথা না, খেলাটা হোক। ও তো বলই রোল করছে না মাটিতে, বল পুরো একদম জলে ছপছপ করছে চারিদিক, আর 3 জন সিনিয়র প্লেয়ার এসছে, সেই নিয়ে কি বলবে? এটা ভালো দিক, কারণ আইপিএল এর আগে এদের একটা শেষ প্র্যাকটিস ম্যাচ মতন এটা একটা হিসাবে খেলবে, একটা ভালো দিক। তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, সবাই পুরো চুপ চুপে ভেজা, রেফারি পরিচিত রেফারি আছে, যদি জল ফল বেজে থাকে বলো বাড়ি চলে যেতে, আমরা বাড়ি চলে যাবো। প্রাঞ্জল দা গাড়ি করে বাড়ি চলে যাবো, পয়সা দেবে কিনা সেটা হচ্ছে, টিকিটের পয়সাটা ফেরত দিতে হবে। যাই হোক, খেলা শুরু হতে চলে গেছে, দেখতে থাকো, আজকে বেশি কথাবার্তা বলতে পারবো না, প্রচুর বৃষ্টি হচ্ছে, ফোন ভেজে যাবে। রেফারিরা চেক করছে বল রোল করছে কিনা, টিম একবার বাইরে এসে আবার ভেতর ঢুকে গেছে বাজ পড়েছে বলে, বল কিন্তু রোল ঠিকঠাক হচ্ছে না, দেখতেই পাচ্ছ না তো, না হলে কিন্তু খেলা অ্যাবান্ডেন্ট হয়ে যেতে পারে। প্রচুর জল, কি লেভেলে জল উঠছে, একটুও রোল করছে না বল। প্রাঞ্জলদা রেফারি, প্রাঞ্জলদা চেক করে দেখে নিচ্ছে খেলা হওয়ার মতো কন্ডিশন আছে কিনা, দেখা যাক এরপরে, যদি খেলা হয় তো ব্লগ পাবে, না হলে আজকে বৃষ্টির দিনের ব্লগ। আলাদাই লেভেলের বৃষ্টি পড়েছে এই জায়গায়, সবার অবস্থা দেখতেই পাচ্ছ, ছাতা নিয়েও এই অবস্থা। তো সবার মাঠে এলাম, এই অর্গনাগের জন্য খেলা হয়নি, অপয়া ফুল অপয়া, যা তা বৃষ্টি হয়েছে, বল ফল রোল করছে না, কিছুই হচ্ছে না, খেলা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, সবাই ভেতরে ঢুকে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ গ্যালারিও ফাঁকা হয়ে গেছে, কেউ নেই এখন আর ওখানে, কয়েকজন মিলে কি চেষ্টা করছে জানি না, বলছে দাবি বলছে এই মাঠেও খেলতেই হবে। তো তোমার এই দাবি নিয়ে কি বক্তব্য? না না, বল রোল করছে না, আর উপরে বাজ পড়ছে, সুতরাং খেলা না, মানে খেলা হলে ইঞ্জুরিও প্লেয়াররা পেতে পারে। আর প্লেয়াররা বেরিয়েছিল, খুব আনন্দ পেয়েছিলাম আমরা, প্রাঞ্জল দাই ঢুকে দিয়েছে, প্রাঞ্জল দাই একটু দৌড়ে একটু হাত ফাত মিলে আবার ভেতরে ঢুকে গেছে, খেলা কিন্তু বন্ধ। তো আজকে বৃষ্টির দিনের ব্লগ আছে। এই মুহূর্তে স্টেশনের পথে আমরা চলেছি, পিছনে অর্ঘ খিচুড়ি নাগ, অসাধারণ একটা ব্লগ হলো, মানে খেলা হলো, মানে মাঠে আসলাম, বসলাম, প্যান্টটা ভেজালাম, আবার বাড়ি চলে যাচ্ছি। আর ব্যাপারটা হচ্ছে, পুজোর 2 দিন আগে খেলা দিয়েছে, ইচ্ছা ছিল না আমাদেরও খেলাটা দেখতে আসার বা ব্লগ করার, সেই জন্য রেফারিকে আগে থেকে বলে দিয়েছিলাম যে যেন কোনোভাবে বৃষ্টিটাকে ডেকে আনো, যাতে খেলা অ্যাবান্ডেন্ট হয়ে যায়। তো বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন আমাদের ওখানে বৃষ্টি হচ্ছিল, আর এখানে আসার পরে এখানে বৃষ্টি শুরু হয়েছে, তো ধাক্কা ছাড়া অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। বৃষ্টিম্যান পুজে, বৃষ্টিম্যান পুজো, সকাল থেকে বলে যাচ্ছে বৃষ্টি পড়বে খেলা হবে না, বৃষ্টি পড়বে খেলা হবে না। আমি ভাই মানে আবহাওয়া দপ্তরের একজন মানে ওয়েল উইশার, আবহাওয়া দপ্তরের ওয়েল উইশার, সেই জন্য আমি বলেছিলাম যে আসিস না আজকে, খেলা বেলা হবে না, তাও জোর জবরদস্তি নিয়ে এসছে। তা তো দেখতেই গেলে কি অবস্থা, মাঠে এত জল জমানি যে বল রোলি করছে, প্রাঞ্জল দা নেমে ওকে সাম ইংলিশ, এনি কমেন্ট অ্যাবাউট ব্যাটম্যান,
ব্যাকম্যান ইজ দা টেরারিস্ট না সরি টেরারিস্ট না মানে হি গো মুম্বাই অ্যান্ড ব্রেক দা ফ্লাইওভার দেন কাম টু ইন্ডিয়া কলকাতা আবার চাটা অ্যাক্সিডেন্ট ঠিক আছে ব্লক থেকে দুবার চাটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সারা বন্ধ করে দিয়েছি তো যাই হোক তো সেই জন্য এসছি আর অপয়া মাল বুঝতেই পারছি এসছি আগে খেলা বন্ধ হয়ে গেল এর আগে যত কি জল পড়ছে দেখো ওই দেখো আমার এদিকে নিজেই ওদিকে কি লেভেলের বৃষ্টি বলে এমন বৃষ্টি পড়ে যে মাঠে বল ফল তো রোল করলোই না সবাই ঢুকে গেল তারপরেও আমরা আশা করে বলেছিলাম কিন্তু খেলা বন্ধ হয়ে গেছে আর কি করা যাবে তো অসাধারণ ব্লগ অসাধারণ খেলা দেখলে আজকে ব্লগে সেই ব্লগ নিয়ে কি বক্তব্য বৃষ্টির দিনের ব্লগ আজকে এই ব্লগ নিয়ে কি বক্তব্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা তো পছন্দ হবে না কারোর জন্য লাইক ফাইক করতে বলবো না তো চলো এখনের জন্য খিচুড়ি রাখার জন্য অপয়াশট্যাগ অপয়া কমেন্টে আর কিছু জানি না আর খেলাটা পরে হবে কিনা সেটা জানিয়ে দেবো অবশ্যই ইনফরমেশন পেলে পরে হয় বলেছি এই টিকিটিং নাকি খেলা দেখতে পারবো 50 টাকা মেরে দিয়েছে ভাই 50 টাকা পুলিশকে জিজ্ঞাসা করলাম কাকা 50 টাকা ফেরত দেবে বলে জানি না খেলা হলো না আমি 50 টাকা ফেরত দিল না তো যাই হোক এবার যাই আমরা প্রচুর আলফাল কথাবার্তা বলে দিয়েছি এবার যাই ফোনটাও ভিজছে এবার